আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়েনা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মাংসের স্বাদে ডিম রান্না করে দেখাবো। আমরা অনেক ধরনের ডিম রান্না খেয়েছি, একবার এরকম করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি 5টি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে চিরে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে। এখন ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, এখন একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন ডিম রান্না করার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের ভেতরে দিয়ে দিচ্ছি একটি থেঁতো এলাচ, 3 টুকরো দারুচিনি, সামান্য পরিমাণে জয়িত্রী এবং একটি তেজপাতা ছিঁড়ে। এরপরে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাজু বাদাম বাটা। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 কাপ পানির ভিতরে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ মশলা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দই ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট ধরে মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 5 মিনিট আমি ডিমগুলো রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাংসের স্বাদে ডিমের কারি রান্না। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।